নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে আজ ভোট শেষ হতে না হতেই কিন্তু শেষমেশ বৈঠক করে নবান্নের তরফ থেকে আজ লকডাউন ডাকা হলো হ্যাঁ বন্ধুরা কারণ আপনারা জানেন যে দিন দিন আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে করোনা সংক্রমণ বেড়েই চলেছে তাতে কিন্তু লকডাউন হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল আর এটা আমরা অনেকদিন আগে থেকেই আপনাদের বলে আসছিলাম যে ভোট শেষ হওয়া মাত্রই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন জারি হতে পারে আর সেটাই কিন্তু অবশেষে সত্যি হতে চলল মানে আজ কিন্তু বৈঠক করে মমতা সরকার বলে দিয়েছে যে শেষমেশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন জারি করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই কারণ শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের নয় এখন গোটা দেশের যে ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বর্তমানে সংক্রমণের চেন ভাঙতে একমাত্র সেটা লকডাউনই পারবে আর তাই কিন্তু ইতিমধ্যেই এই সাপ্তাহিক লকডাউন শুরু করা হচ্ছে মানে একবারেই একটানা লকডাউন শুরু হবে না প্রথমে সাপ্তাহিক লকডাউন শুরু করা হচ্ছে তারপরে যদি পরিস্থিতির উন্নতি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আরও হয়তো বাড়ানো হতে পারে কারণ আপনারা জানেন যে মহারাষ্ট্রে কিন্তু লকডাউন করার পর এখন সংক্রমণটা অনেকটাই নিচে নেমে এসেছে আর সেটা দেখেই এখন সমস্ত রাজ্যই সেই লকডাউনের পথেই হাঁটতে চাইছেন তো এখানে দেখুন হেডলাইনেই বলা হয়েছে যে করোনার পরিস্থিতি আরও খারাপের দিকেই এগিয়ে যাচ্ছে দেশের আরও অনেক জায়গায় লকডাউন জারি করা হতে পারে হ্যাঁ বন্ধুরা তো আসলে ওনার পুরো খবরটা দেখে নেই কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অতিবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘন্টা শোনা থাকে সেটাই অবশ্যই টিপে অলে ক্লিক করবেন এই সমস্ত খুব প্রথমে দেখার জন্য তো এখানে দেখুন বলা হয়েছে যে করোনার দ্বিতীয় ঢেউ এখন সুনামিতে পরিণত হয়ে গেছে দেশে টানা সাত দিন দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গিয়েছে আর আজ নিয়ে টোটাল আট দিন হলো দিল্লি কর্ণাটক তেলেঙ্গানা ও ছত্রিশগড় সহ বিভিন্ন রাজ্যে লকডাউন চলে আসছে গোয়া উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব সহ অনেক রাজ্যে নাইট কারফিউও জারি করে দেওয়া হয়েছে আর সেই সঙ্গে আজকেই খবর পাওয়া গিয়েছে যে গোয়াতে কিন্তু আজ থেকে লকডাউন জারি করা হয়েছে আর তাই অবশেষে আমাদের পশ্চিমবঙ্গ দেখুন বলা হয়েছে যে কয়েকদিন আগে দেশের রাজ্য সরকারগুলিকে পরামর্শ হিসেবে বলা হয়েছিল যে যেখানে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি সেখানে কিন্তু এলাকাভিত্তিক কনটেনমেন্ট জোন ও করোনা বিধি মানে লকডাউন যাতে লাগু করা হয় আর তাই কিন্তু এবার একদম সাফ বলে দেওয়া হয়েছে যে দেশের যেসব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা পনেরো শতাংশের বেশি হবে সেখানে কিন্তু লকডাউন করা হতে পারে এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে আর আমাদের পশ্চিমবঙ্গে এখন কলকাতায় চল্লিশ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত রয়েছেন আর সেই কারণে হয়তো গোটা পশ্চিমবঙ্গে লকডাউন জারি হতে পারে